অদ্রিজ শাড়ি শোরুম এখন হলদিয়ার গিরিশপুরে। আনুষ্ঠানিক ক্রেতা ঘেটে অদ্রিজ শাড়ি শোরুমের উদ্বোধন। অদ্রিজ শাড়ি এখন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার গিরিশপুরে। আর কয়েকদিন পরে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষে মহালয়া থেকে শুরু হবে মা দুর্গার আবির্ভাব। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পর্যন্ত চলবে মায়ের পুজো অর্চনা। দশমীতা বিদায় বেলায় সিঁদুর খেলায় সকল মায়েরা মেতে উঠবেন। কে না নিজেকে সাজাতে চায়, অপরূপা করতে এবার হলদিয়াতে অদ্রিজ শাড়ি শোরুম উদ্বোধন হল 22 সেপ্টেম্বর 2024 রবিবার। উদ্বোধনের দিন থেকে থাকছে পুজোর বিশেষ অফার, রয়েছে অফুরন্ত স্টক, যা দেখলে পছন্দ হবে। কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, দেখতে তো আর বারণ নেই। কেনাকাটায় থাকছে 3001 টাকা থেকে 20001 টাকা পর্যন্ত কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় নিশ্চিত গিফট, তার সাথে 10% স্পেশাল ডিসকাউন্ট 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তাই দেরি না করে আজই নিজেকে সুন্দরী অপরূপা হয়ে মনের মতো সাজাতে, পুজোর কটা দিন সকলের মন ভরে দিতে অদ্রিজ শাড়ি পরতেই হবে। জানে নেন অদ্রিজ শাড়ি হলদিয়ার কর্ণধার রঞ্জন বেরা। তিনি বলেন হলদিয়া গিরিশ মোড়ে শোরুমে থাকছে শাড়ি, কুর্তি, লেহেঙ্গা এবং ভিন্ন ডিজাইনের ব্লাউজের নতুন কালেকশন। কলকাতার পর এবারে অদ্রিজ শাড়ি হলদিয়া শিল্প শহর গিরিশ মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন শোরুমে। উদ্বোধনের দিন প্রথম ক্রেতাকে উপহার দিয়ে সম্বর্ধিত করা হয়। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমি তো প্রথম প্রথম মানে ভাবতেই পারি না, খুব এক্সিলেন্ট, মানে এক্সাইটেড যে এত কাস্টমার, এত গ্যাদারিং হবে ফার্স্ট ডে ওয়ান থেকেই। তো আমি ভাবছি ভবিষ্যতে এখন শাড়ি নিয়ে, শাড়ি কুর্তি লেহেঙ্গা নিয়ে স্টার্ট করেছি, ভবিষ্যতে গার্মেন্টসের দিকে ছেলেদের মেয়েদের ছোটো ছোটো ওনাদেরও সম্মান রাখবো। তো এখন আজকের দিনে যা ঢল মানুষদের, তো আশা করি ভবিষ্যতে এখন পুজো পর্যন্ত আশা করি থাকবে। আর আমরা অদ্রিজ শাড়ির পক্ষ থেকে সবসময় চাইবো কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য কলকাতার রেটের, যাতে উনি ওনারা শাড়ি পায় কম দাম থেকে, বিভিন্ন রকমের বেনারসি সিল, সেমি সিল, শিফন, বেনারসি, জিমিচু ইত্যাদি, এখন যেটা যেটা লেটেস্ট মডেল আমাদের অদ্রিজ শাড়ি থেকে পেয়ে যাবে। তো আশা করি সমস্ত কাস্টমার, পাশাপাশি রিটেল শপ, হলদিয়াবাসীদের জানাচ্ছি ওনারা যেন ভিজিট করেন। তো তাতে আমরা স্পেশাল গিফট রেখেছি, সঙ্গে ডিসকাউন্টও রেখেছি। এটা এখন পুজো পর্যন্ত চলবে, তারপরে দেখবো ডিসকাউন্ট যদি দেওয়া যায় তখন আমরা কন্টিনিউ করবো। আমার নাম রঞ্জন বেরা, অদ্রিজ শাড়ির কর্ণধার। আমাদের ব্র্যান্ড অদ্রিজ শাড়ি, বাট আমার কোম্পানির নাম অদ্রিজ গ্লোবাল প্রাইভেট লিমিটেড। অদ্রিজ শাড়ির গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, তো অনেকেই ভাবছেন বোধহয় এটা শুধুমাত্র উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্তদের জন্য। একটা কথা আমি নিশ্চিত করে বলবো যে এটা সবার জন্য, মানে আপনি বাড়িতে যারা রেগুলার কটন শাড়ি ইউজ করেন তাদের জন্য, মানে আপনি পেতে পারেন 200-250 টাকা থেকে আপ টু 20,000 পর্যন্ত।
তো সবার জন্যই এই শপটি হয়েছে, যে ভাববেন না যে শুধু উচ্চবিত্তদের জন্য এই শাড়ি শপটা হয়েছে, এটা সবাই নিশ্চিন্ত মনে একদম একদম মানে কালার থেকে শুরু করে সমস্ত কোয়ালিটি একদম এ গ্রেড পাবেন। তার উপরে তো ডিসকাউন্ট রয়েছেই রয়েছে, আরও বলবো কোয়ালিটির সাথে এরা কোনো কম্প্রোমাইজ করে না, প্রিমিয়াম থেকে শুরু করে আপনি সেমি কটন জর্জেট ডিজাইনার সব রকম আপনি পেয়ে যাবেন। লেহেঙ্গার কালেকশনও যেমন রয়েছে, লেহেঙ্গা রয়েছে, অনেক কিছু আছে, অনেক কিছু পাবেন, লেহেঙ্গা রয়েছে, ডিজাইনার শাড়ি রয়েছে, মেনলি মেয়েদের যা যা যাবতীয় লাগে সবই পেয়ে যাবেন, ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে এভরিথিং এভরিথিং। মহালয়ের আগে শহরে আমি হলদিয়াবাসীদেরকে বলবো ওনারা একবার অবশ্যই শপে যেন ভিজিট করেন। আর হ্যাঁ, একটু আমাদের ওপেনিং করতে দেরি হয়ে গেল, বাট এখনও অনেকটা টাইম হয়েছে, যারা যারা এখনও ভিজিট করেননি শপে, তো চাইবো আপনারা অবশ্যই অবশ্যই করে একবার আমাদের এই শপে ভিজিট করুন। আমার নাম তানিয়া গোস্বামী বল, আমার নাম তানিয়া গোস্বামী বল, এনার যে মালিক রয়েছেন ওনার যে তার আমি রিলেটিভ। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।